গ্রামে কোনো খাদ্যপর্শ আসে নাই, করোনা ভাইরাস আপাতত সরকার সব কিছু লকডাউন করে দিয়েছে। এরপরে কোনো মেম্বার চেয়ারম্যান আমাদের এখানে সহায়তা দেয় নাই, প্রাণ সহায়তা দেয় নাই। বগালি গ্রামের এমন একটা করুণ অবস্থা, মানুষ অর্ধেক মানুষ কামলা এবং রিক্সা চালক অটো ড্রাইভার এই সমস্ত মানুষ দিনমজুর খাটিয়া, কিন্তু কেউ কোনো খাদ্য পরিচয় পায় নাই সরকারের কাছ থেকে কোনো সাহায্য। আজ থেকে আমরা 10-12 দিন থেকে লকডাউনে পড়ে রয়েছি। আমাদের মতন ক্ষুদ্র ব্যবসায়ীরা, আমাদের দেশের শ্রমিক ভাইয়েরা, গ্রামের শ্রমিক ভাইয়েরা, তাছাড়া রিক্সা চালক ভাইয়েরা সবাই অনাহারেই ধরতে গেলে আছে। একবেলা কোনো সময় খাইতে পারতাছি আর কোনো সময় খাইতেই পারতাছি না। বাবা চুলা জ্বললে না আমরা না খাই মরতাছি ঘর। আজকে 15 দিন যাব বাড়ি ঘর কেউ পারাবার পাইতাছে না, কোনো যাবার পাইতাছে না, গাড়ি ঘোড়া বাইরে ভাঙতাছে। এখন আমরা কি খামু? এখন চেয়ারম্যান মেম্বারে আমগরে গ্রামও কোনো সাহায্য করতেছে না। বগালি গ্রামও আঙ্গের অসল অবস্থা, আমরা কি করে খামু, কি করে খামু? আমরা দুজন বগালি গ্রামের, একটা ইস্কা চলে না, একটা ভাত চলে না, একটা টাক চলে না, খাওয়া বেগরে মানুষ মারা গেতাছে, খাওয়া বেগরে গেতাছে। আজকে 15 দিন যাবত লকডাউনের কারণে আমাদের এলাকার লোকজন কোনো কাম কাজ করতে পারতেছে না, ঘর থেকে বের হতে পারছে না, রাস্তায় গেলে পুলিশে বাইরে আবার তাদেরকে ফেরত দিচ্ছে। এই অবস্থায় লোকজন খুব কঠিন অবস্থায় দিন যাপন করতেছে। এলাকার ময়মুরবি আছে এবং মেম্বার চেয়ারম্যান যারা আছে তারা আমাদের এলাকার জন্য কোনো উন্নয়ন করতেছে না, কোনো কিছু দিতেছে না। এই অবস্থায় আমাদের এলাকার লোকজন একেবারে অসুস্থ হয়ে না খেয়ে জীবন যাপন উপার্জন করতেছে। আমি কি হয়েছে দৌড়াও কেন? খবর খুবই খারাপ, কত গাওয়ানোর সময় নাই। জহির আছে না, জহির তো জহির, ওরা তো চিনি। তো কি হয়েছে? আরে ওর মরা বাপ মায়ের লাইগা ফকির মিসকিন খাওয়াইবো। হামিদ মিয়া আইছে জাম করে দাওয়াত দিতে, আমরা কি ফকির মিসকিন নাকি? আগে তো ছিলা, আগে ছিলাম, এখন নাই। এখন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয় প্রকল্পের মানুষ। আমরা আমার ঘর দিছে, ঘরে ঘরে বিদ্যুৎ দিছে, জায়গা জমি দিছে, আমার পুকুর দিছে, কোলা পাইনে কোলা লেহা করার ব্যবস্থা করে দিছে, আয় উপার্জন করার উপায় করে দিছে। আমরা গরিব হইতে পারি, ফকির মিসকিন না। বুঝছি বুঝছি, হামিদ আসলে বুঝতে পারে নাই, ভুল করে ফেলেছে। এই দেশে ফকির মিসকিন খুঁজতে আহে, বাংলাদেশ আর সেই দেশ নাই।